কথায় আছে মদের নেশা সর্বনাশা, আর সেই সর্বনাশা জিনিসটির কারণে অকালে ঝরে গেল একটি প্রাণ। অতিরিক্ত মদ্যপানের কারণে মৃত্যু হলো 43 বছর বয়সী এক ব্যক্তির। মৃতের নাম সুরঞ্জন বিশ্বাস, বাড়ি নদিয়া শান্তিপুর পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডের বাইগাছি পাড়া ইটভাটা সংলগ্ন এলাকায়। মৃতের স্ত্রী সোনালি বিশ্বাসের দাবি, তার স্বামী প্রায় প্রতিদিনই মদ খেয়ে বাড়িতে আসতেন। বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নেশায় তিনি আসক্ত ছিলেন, সারাদিন যা কাজ করতেন সেই টাকা দিয়ে নেশা করতেন। সোনালী দেবী নিজে কোন রকম কাজ করে দুটি সন্তানের মুখে ভাত তুলে দিতেন। তার স্বামী সুরঞ্জন বিশ্বাস গতকাল সন্ধ্যায় আবারও মদ্যপান করে বাড়িতে এসেছিলেন, এরপর অচৈতন্য অবস্থায় শুয়েছিলেন। বারবার ডেকেও তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। কোনো নড়চড় না দেখে তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ সকাল হতেই দেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। স্বামীর এই অকাল প্রয়াণে পরপর 2 সন্তান নিয়ে কিভাবে জীবন যাপন করবেন তা ভেবে উঠতে পারছেন না সুরঞ্জনের স্ত্রী সোনালী বিশ্বাস। তিনি এরকম মানে ঘুমি টুমি করে থাকতো, তো এরকম ভাবে যে মানে ঘুমিয়ে গেছে, মানে খুব অসুস্থ হয়ে গেছিল। মানে যখন হাসপাতালে নিয়ে গেলাম, হাসপাতাল থেকে বলল যে মারা গেছে। কালকে রাতে মদ খেয়েছিল? হ্যাঁ, প্রচুর মদ খায়। মানে প্রতিদিনই কি নেশায় আসক্ত ছিল? মানে কিচ্ছু খাওয়া দাওয়া করে না, কিচ্ছু করে না, শুধু মদ খাবে, শুধু মদ খাবে। কাজ কি করতেন উনি? কাজ জুগালি টুগালি কাজ করতো। আচ্ছা, রাজমিস্ত্রি। যা পয়সা পেতেন তাতে কি মদে বেশি ধ্বংস করতেন? পয়সা পয়সা কাজ করে কোনো সময় দিত না ঘরে। আপনি কি হন? আমি সংসার কিভাবে চলতো? সংসার সংসার আমি কাজ করি, রান্নার কাজ করি লোকের বাড়ি। কখন হয়েছে ঘটনা? ঘটনাটা ও মানে মদ মানে রোজ দিনই খায়, আমি ঘুমিয়ে রয়েছে। তারপরে আপনার সাথেই ছিল? না, আমার সঙ্গে ছিল, আমি কাজে গিয়েছিলাম, বাড়ি ছিলাম না। আচ্ছা, তারপরে হাসপাতালে নিয়ে গেছেন কখন? হাসপাতালে নিয়ে গিয়েছি এই সন্ধ্যাবেলায়। আচ্ছা, খবর পান কখন? খবর পান আমি কাজ থেকে এসে দেখি এরকম ঘরে শুয়ে আছে, তো আমি ওই মানে ঘুমিয়ে রয়েছে, ডাকছি কোনো সারা শব্দ নেই। তারপর সবাইকে যখন ডাকলাম তখন কেউ বলছে যে অবস্থা মনে হয় খুব বেশি ভালো না, তাহলে হাসপাতালে নিয়ে যাও। আচ্ছা, তখন ওই হাসপাতালে নিয়ে গেছি, পরে হাসপাতাল থেকে বললো যে মারা গিয়েছে। পুলিশ কি মৃতদেহ উদ্ধার করেছে? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার স্বামীর? আমার স্বামীর নাম সুরঞ্জন বিশ্বাস। বাড়ি কোথায়? আমাদের বাড়ি বাইক আছে সেনপাড়া ইটভাটা। বয়স কত হবে ওনার? ওনার বয়স 43। এখন কি ময়নাতদন্তে পাঠাচ্ছে? এখন বলছে নাকি পোস্টমর্টম করবে, তা আমাদের তো ইচ্ছা ছিল না বসে যে পোস্টমর্টম করা, তখন আইন থেকে বলছে যে পোস্টমর্টম করবে। আপনি কি হন? আমি ওনার বউ হই। কি নাম? আমার নাম সোনালী বিশ্বাস। বাড়ি কোথায়? আপনার সেবাই 24 ঘন্টা 7 দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার। অত্যাধুনিক পরিষেবা, প্রশিক্ষণ প্রাপ্ত নার্স, 24 ঘন্টা পর্যবেক্ষণ, 24 ঘন্টা ডক্টর। এসি, নন এসি কেবিন, আইসিইউ এবং এইচডিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ দোকান, অভিজ্ঞ চিকিৎসক, ডায়ালিসিস, মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায়। আধুনিক পরিষেবা যুক্ত স্পন্দন হেলথ কেয়ার, আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 9382548916। আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরো একবার 9382548916। স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা, স্পন্দন হেলথ কেয়ার। আপনার দ্রুত আরোগ্য লাভে সদা সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার।